তো এটা ছিল অষ্টমী, আর অষ্টমীর দিন গেছিলাম আমরা ব্যান্ডেলের দিকে ঠাকুরগুলো দেখতে। আর এই প্যান্ডেলটা ছিল আমার বাড়ির ঠিক পাশের পাড়ায় বলাগড়ের প্যান্ডেল। এই প্যান্ডেলটা এবছর খুব সুন্দর করেছিল। আর এই প্যান্ডেলের থিমটা ছিল রাজস্থানী মহলের, যেটা দিনের বেলায় দেখতে খুব ভালো লাগছিল। তো বাইরেটা দেখতে তো বেশ সুন্দরই লাগলো, চলো ভেতরটা ঢুকে দেখা যাক যে কেমন করেছে। আর এখানে ঢুকেই আমার সেলফি তোলা স্টার্ট, তার সাথে শর্টস এর জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর এই হলো এই প্যান্ডেলের ঠাকুরটা। এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের মেন দুটো ঠাকুর দেখতে। আর এই হলো প্যান্ডেলের লাইন দেওয়ার জায়গা, যেখানে ঢোকার সময় আমাদের একটু লাইন দিতে হয়নি, কারণ আমরা যে সময় ঠাকুর দেখতে গেছিলাম সেই সময় পুরো ফাঁকাই ছিল। তো এটা হলো কেওটার নবীন সংঘের ঠাকুর, পুরো ব্যান্ডেলের জিডি রোডের উপরে এই প্যান্ডেলটা করা হয়েছে। প্রতি বছরের মতো এই প্যান্ডেলটাও বেশ ভালো করেছিল, কিন্তু কি থিম করেছিল সেটা ঠিক বলতে পারবো না। তোমরা যদি জানো যে থিমটা কি ছিল তো কমেন্টে অবশ্যই জানিও। প্যান্ডেলের এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর ছিল, আর এই সময় গেছিলাম বলে একটু ভালো করে ভিডিও করতে পেরেছি। রাতের বেলা তো ভালো করে ভিডিও করা যেত না, বাইরে থেকে যতটা ভালো লাগছিল ভেতরে তার থেকেও বেশি ভালো লাগছিল। আর এই ছিল এই প্যান্ডেলের ঠাকুরটা। ঠাকুর আর ভালো খারাপ কি আর বলবো, ঠাকুর তো দেখতে ভালোই হবে। নবীন সংঘ থেকে বেরিয়ে চলে গেলাম কেওটার উজ্জ্বল সংঘে, তো এখানেও লাইন দিতে হয়নি, ফাঁকায় ফাঁকায় ঢুকে পড়লাম। আর আমরা যে যে জায়গা থেকে ঠাকুর দেখে বেরোচ্ছে, বেরোনোর পরেই সেই জায়গাগুলোতে লাইন পড়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক তো প্যান্ডেল দেখানো হলো, চলো এবার ইন্ট্রোটা দিয়ে নিই। তো হেই গাইজ, হোয়াটস আপ, দিস ইজ শ্রী, তোমরা দেখছো আমার ডেলি ব্লগিং এর চ্যানেল শ্রীজ লাইফস্টাইল। তো এই ছিল ব্যান্ডেলের ঠাকুর গুলো। এবার আমি বেরিয়ে পড়বো খাওয়া দাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে ঘুরছে, এখন আমার খুব খিদে পেয়ে গেছে। তো প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা বাইকে উঠে পড়লাম। তো সবার প্রথমে যাব আমরা গাড়ির তেল ভরাতে, তারপর যাব খাবারের দোকানে। তো বাইকে উঠে এবার হাওয়া খেতে খেতে ভিডিও করছি, আর এই হাওয়া খেয়ে বসে গেছে আমার গলা। আর পয়সা দিয়ে চুল স্ট্রেট করিয়ে বাইকে উঠে আমি সব খারাপ করে ফেললাম। তো বাইকে তেল ভরা কমপ্লিট, এবার আমরা চলে যাব মিষ্টির দোকানে। তো অষ্টমীর দিন যেহেতু আমি অঞ্জলি দিই, তাই আমি নিরামিষ খাই। আর এই মিষ্টির দোকানটায় মিষ্টি ছাড়াও অনেক রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, যেগুলো সবই নিরামিষ। তো অষ্টমীর খাওয়া দাওয়া নিয়ে যে শর্টসটা আপলোড হয়েছে সেটা হয়তো তোমরা অলরেডি দেখে ফেলেছো, আর যারা দেখোনি তারা এখানে ফুড রিভিউটা দেখে নাও। তো আমি এনেছিলাম সিঙ্গারা আর পাও ভাজি। তোমরা তো বলবে সিঙ্গারা কচুরি এসব তো সব মিষ্টির দোকানেই পাওয়া যায়, কিন্তু এই মিষ্টির দোকানে ফ্রাইড রাইস, বিরিয়ানি থেকে সব ভেজ পাওয়া যায়। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখানে সবকিছুই নিরামিষ পাওয়া যায়, আর খাবারের কোয়ালিটি খুবই ভালো। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। দোকানটার নাম হলো দ্য ট্রিট, ব্যান্ডেল স্টেশন রোডে পড়ে। তো ফুড রিভিউ আর দিলাম না, তোমরা মোটামুটি বুঝে গেছো যে কেমন। আর যদি দেখতে চাও তাহলে শর্টস আপলোড আছে, তোমরা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানে কিছু ছবি তোমরা দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা, বাই বাই।